আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সর্ষে ভাপটা। খুব অল্প সময়ে অল্প উপকরণে আজ আমি এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিলে মাছটা ফুটবে না। এখানে আমি একটা কড়াই নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি একটু ঢেকে ভাজবো, তাহলে মাছগুলো ফুটবে না। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা নামিয়ে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুপিটি ভালো করে ভেজে নেব। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে নিয়ে নেবো হাফ চামচ কালো সর্ষে, আর এক চামচ নেবো সাদা সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু লবণ, দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে মিশিয়ে নেব। এবার এই পেস্টটা আমি ভালো করে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বাটনা ধোয়া জল, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টো পাল্টে দেব। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি ঢেকে দেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ভাপটা। আজ আমি এই রেসিপিটা খুব ইজিভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।